السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أقيم الصلاة لذكر صدق الله المولى العظيم. الحمد لله الله بكر مهرباني الله بكر إحسان إتيا مدير الفيق الميسر على مذهب الإمام العظم أبي حنيفة النعمان কিতাব থেকে ৭৭তম দর্শ। আমাদের আলোচনা চলছে কিতাব সলাত থেকে। আজকে আলোচনা আল উমুর আল্লাতি তুকরাহু ফি সলা। আল উমুর এসব বিষয় আল্লাতি যা তুকরাহু অপছন্দনীয় ফি সলা সলাতে, মানে সলাতে মাকরু এমন বিষয়সমূহ। তুকরাহুল উমুরুল আতিয়াতু ফি সলা ينبغي الاجتناب عنها لئلا يأتري الصلاة نقص. ترك سنة من سنن الصلاة عمدا، العبث بالثوب أو بالبدن، الصلاة في الثياب الممتحنة التي لا يخرج في مثلها إلى أشرف الناس، الاتكاء إلى شيء في الصلاة، الالتفات بالعنق يمينا وشمالا بدون حاجة، الصلاة في مواجهة آدمي، الصلاة عند مدافعة البول والغائط والريح، الصلاة في أرض الغير بدون رضاه، الصلاة في مواجهة نار أو في مواجهة كانون فيه نار، الصلاة في مكان محتقر كالحمام وبيت الخلاء، الصلاة في الطريق، الصلاة في المقبرة، الصلاة قريبا من النجاسة، الصلاة مع نجاسة قليلة تجوز معها الصلاة بدون عذر، الصلاة في ثوب فيه تصاوير لذي روح، الصلاة في مكان فيه صورة سواء كانت الصورة فوق رأسي أو بين يدي أو خلفه، فرقعة الأصابع، تشبيك الأصابع، التبرك، التربع بدون عوذ، الإقاء بشتا بولم إخاني توتال صلاة المدى مكرو أمون إشتة بيانوتي بيانوتي بشوين صلاة المدى مكرو وبشن دنيا مكرو نيه كي سالجانا حاضر كار। আসলে মাকরু শব্দটা হচ্ছে অপছন্দনীয়, কিন্তু শরীয়তের পরিভাষায় মাকরু শব্দটার উদ্ধারের উদ্দেশ্য হলো কোনো আমালের মধ্যে এমন কোনো কাজ করা যেটা স্বাভাবিকভাবে পছন্দনীয় নয়। সলাতের মধ্যে অন্য স্বাভাবিকভাবে হয়তো এই কাজটা তেমন সমস্যা না, কিন্তু সলাতের মধ্যে এটা কি নয়, পছন্দনীয় নয়। মাকরু এটা দুই প্রকার, মাকরু তানজিহি, মাকরু তাহরিমি। মানে যে কাজটা হারামের কাছাকাছি বলতে গেলে এটাকে বলা হয় মাকরু তাহরিমি, আর যেটা ঠিক ওই পর্যায়ে নয় কিন্তু অপছন্দনীয় সেটা হচ্ছে মাকরু তানজিহি। আমরা একটা জিনিস খেয়াল করি যে হারাম শব্দটা যদি বলতে হয়, হারাম যে কোনো ব্যাপারে আমরা বলে দিলাম যে হারাম, তো হারাম বলার জন্য কতই দলিল লাগে, কত এই মানে অকাট্য দলিল লাগে। তাহলে যে জিনিসটা অকাট্য দলিল দ্বারা প্রতিষ্ঠিত এরকম জিনিসগুলো সাধারণত কী হয়, ফরজ হয়, আবশ্যকীয় হয়, রোকন হয়, এটা হলো করা যে কাজগুলো করবো আমরা সেগুলোর মধ্যে। আর যেটা হলো না করা চাই, কোনো একটা কাজের উপর নিষেধাজ্ঞা এসেছে, নিষেধাজ্ঞাটা কতেই কতেই, যেমন লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ পাকের সাথে শিরিক করো না, কতেই দলিল, ত
তালে শিরিক এটা হলো পাকাটভাবে হারাম যে সুদ সুদের ব্যাপারে সুস্পষ্ট আয়াত আছে আছে সুদের নিষেধাজ্ঞার উপরে সুস্পষ্ট আয়াত আছে কোরআনের পাকের মধ্যে অকাট্য দলিল দ্বারা সাবেত তাহলে সুদ খাওয়া এটা হারাম হবে যেহেতু অকাট্য দলিল আছে তো হারাম বলা হয় এই সমস্ত বিষয়কে যেগুলো অকাট্য দলিল দ্বারা তার হুরুমত তার হারাম হওয়াটা কি প্রমাণিত আর আর কিছু বিষয় এমন আছে যে এগুলোর ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে কিন্তু নিষেধাজ্ঞা যেটা সেটা একদম অকাট্য নয় অকাট্য নয় যেমন যে সমস্ত আমলগুলো মানে জরুরিভাবে করা দরকার এটা বোঝা যায় কিন্তু অকাট্য দলিল নাই তো সেগুলোকে ওয়াজিব বলা হয় ওয়াজিবাত হানাফি মাযহাবে ওয়াজিবাত এবং ফরজ এর মধ্যে পার্থক্য হলো এই জায়গায় দুটাই করার জন্য বলা হচ্ছে মানে না করলে একটা পানিশমেন্ট বা এরকম কিছুর কি দেওয়া হচ্ছে ধমকি আসছে কিন্তু দলিলটা অকাট্য নয় তো সেটা ওয়াজিব আর যেখানে দলিল অকাট্য সেটা হচ্ছে ফরজ মানে হানাফি মাঝে ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য হয় ঠিক একই পার্থক্য হারাম এবং মাকরুহ তাহরিমের ব্যাপারে তাহলে হারাম যেটা এটা ফরজের বিপরীত আমরা বলতে পারি যে ফরজের একদম ঠিক বিপরীত যেটা এটা হলো হারাম আর ওয়াজিবের ঠিক বিপরীত যেটা এটা হলে হলো মাকরুহ তাহরিমি এর সাথে যদি আমরা চিন্তা করি তাহলে সুন্নাতে মুয়াক্কাদা বা সুন্না এটা ওয়াজিবের পর্যায়ে না কিন্তু সুন্নাতে মুয়াক্কাদা বলে শরীয়ত বা সুন্নাতে জায়েদা বলে এ ধরনের কিছু বিষয় আছে ঠিক এই লেভেলের কিছু নিষেধাজ্ঞার মধ্যে আছে এই সেইগুলোই সাধারণত কী হয় মাকরুহ হয় মাকরুহে তানজিহ হয় মাকরুহে তাহরিমি যেটা এটা ওয়াজিবের বিপরীত তো মাকরুহের ব্যাপারে একটা আইডিয়া মাথায় রাখা দরকার মানে মাকরু এটাকে এত হালকা মনে না করা চাই মানে এদিকে সুন্নাতে মুয়াক্কাদার যেরকম গুরুত্ব সুন্নাতে মুয়াক্কাদা সুন্না যেরকম গুরুত্ব মানে সুন্না শব্দটা কিন্তু দুটাই ইস্তিলা এই ব্যবহৃত হয় সুন্না একটা হলো যে সুন্না মানে তরিকা বোঝানোর জন্য আর তরিকাতুল মাসলুকাতু ফি দ্বীন যে দিনের মধ্যে অনুসৃত পদ্ধতি এটা হচ্ছে সুন্না তাহলে সুন্না যেটাকে বলা হচ্ছে আর তরিকাতুল মাসলুকাতু ফি দ্বীন যে সমস্ত সুন্নার ব্যাপারে যে সমস্ত আয়াত বা হাদিস এসেছে যে আলাইকুম বিসুন্নতি তোমার সুন্নাতকে আঁকড়ে ধরো এবং সুন্নাতকে আঁকড়ে না ধরলে গুমরাহি এটা কোনটা সুন্নাকে আঁকড়ে না ধরলে গুমরাহি এটা কোন ক্ষেত্রে যে ক্ষেত্রে সুন্না দ্বারা উদ্দেশ্য হলো তরিকা তো এই ধরনের সুন্নার ক্ষেত্রে ফরজ ঢুকতে পারে ফরজ ঢুকতে পারে ওয়াজিবাদও ঢুকতে পারে যেন আবদুল্লাহ মাসুদিনা বলেছেন যে তোমরা ওই সমস্ত ব্যক্তির মতো করো না যারা কী করে মনে করে নামাজ পড়ে নেই মসজিদে যায় না জামাত তরক করে অথচ জামাতের সলাত আদায় করা তো ওটা ওয়াজিব তাহলে ওয়াজিবকে তিনি সুনানি হুদা বললেন তো সুনানি হুদা বললেন কী হিসেবে কারণ অনেক সময় ফরজ যেটা এটাও তরিকা তো ইসলামের এই জন্য এটাকে সুন্না বলা হচ্ছে তো সুন্না যেটা যে সুন্না আলাইকুম বিসুন্নতি নসের মধ্যে সেটা সুন্না আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন এই ধরনের হাদিসগুলো যেখানে সুন্নাকে আঁকড়ে ধরার কথা বলা হচ্ছে তো এখানে সুন্না দ্বারা কেবল শরীয়তের পরিভাষায় যেটাকে সুন্না বলা হয় মানে ফিকহের পরিভাষায় যেটাকে সুন্না বলা হয় ফিকহি পরিভাষায় সুন্না হলো ওয়াজিবের চাইতে যার গুরুত্ব কম ওয়াজিব পর্যায়ের জন্য পর্যায়ে যেটা না এটাকে সুন্না বলা হয় সেটা একটা ভিন্ন পরিভাষা এটা ফিকহি পরিভাষা আর আরেকটা নসের মধ্যে যে এসেছে হাদিসের মধ্যে যে আলাইকুম বিসুন্নতি সুন্নাকে আঁকড়ে ধরো তো এই সুন্নাকে আঁকড়ে ধরার বিষয়টা ও সুন্নাতে মুয়াক্কাদা বা সুন্নাতে জায়েদা লেভেলের নয় বলে এখানে সুন্না দ্বারা দিন হিসেবে মানে অনুষ্ঠিত হয়ে গিয়েছে দিন হিসেবে করা হয় এরকম প্রত্যেক আমাল যেটা ফরজও হতে পারে সেটা ওয়াজিবও হতে পারে এটা সুন্নাতে সুন্নাও হতে পারে এটা মুস্তাহাবও হতে পারে তাহলে
আমরা যদি বলি যে সুন্নতের উপর উঠেছে মাশাআল্লাহ, সুন্নতের উপর উঠা যদি শুধুমাত্র কিছু এটা চিন্তা করা হয় যে কিছু লিবাস পোশাক বাস কেবল এতটুকু, মানে আমরা বলি যে অনেক সময় সুন্নার কসং ব্যাপারে হাদিসগুলো বলি, আমরা বলি যে মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি এইসব হাদিস বললাম, কিংবা বললাম যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এবারে উদাহরণ দিলাম যে কেবল ওই ফিকহি যে সুন্নাগুলো যেগুলো সুন্না বলা হয় সেগুলোরই উদাহরণ দিলাম। তাহলে এখানে সুন্নার জিনিসটা হালকা হয়ে যায়, সুন্নার আহমিয়ত আর গুরুত্ব কমে যায়, সুন্না দ্বারা বুঝতে হবে ওই বিষয়গুলো যেগুলো মানে ফরজও হতে পারে। এক জায়গায় যে কোনো একটা কিতাবে আর কি, খুব জনপ্রিয় একজন লেখক, ভালো আলেম, মানে অনেক জনপ্রিয় একজন আলেম, দুনিয়াতে ইন্তিকাল করেছেন কিছুদিন আগে, তার অনেক খ্যাতমত আছে দিনই লাইনে, তো অনেক কিছু কিতাবাদিও আছে। তো একটা কিতাবের মধ্যে আছে যে সুন্না তরক করা গুমরাহি, সুন্না তরক করা গুমরাহি এই কথা, মানে সরি সুন্না তরক করা কুফুরি, সুন্না তরক করা কুফুরি বলে। এখন সুন্নার মধ্যে তো মানে অনেক ইশতিহাদি সুন্না আছে, ওই ইশতিহাদি সুন্নাগুলো তরক করা কি কুফুরি হবে? ইশতিহাদি সুন্না যেগুলো এগুলো তরক করা কি কুফুরি হবে? যেমন একটা উদাহরণ দিই আমি যে মানে সুন্নতের খেলাফ করা কুফুরি, তো এটার পক্ষে উনি একটা দলিল এনেছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কোল, সেটা হচ্ছে সলাতু সফরি রাকাতানে মান ক্বালা ফাসুন্নাতা কাফারা, সলাতু সফরি রাকাতান মানে সফরের মধ্যে সলাত যেটা দুই রাকাত, যে ব্যক্তি সুন্নার মুখালেফাত করবে কাফারা সে কুফুরি করেছে। এখন ওই যিনি লেখক আর কি, তিনি এখানে ব্যাখ্যা রেখেছেন দুই রাখাতে জায়গায় যদি কেউ চার রাখাত পড়াকে কেউ যে উত্তম এবং অধিক তাকে মনে করলে এটা কুফুরি নামান্তর, মানে তিনি ওখানে ওই কিতাবের মধ্যে লিখেছেন আর কি, দুই রাখাতে জায়গায় চার রাখাত পড়াকে কেউ যে উত্তম এবং অধিক তাকে মনে করলে এটা কুফুরি নামান্তর। এখন একটা জিনিস প্রশ্ন আসে এখানে, সেটা হলো যে সমস্ত আমলের ক্ষেত্রে ইমামগণের বনের ইখতিলাফি, এটা নিয়ে ইখতিলাফ হচ্ছে, ইখতিলাফের মূল জায়গায় এটা যে এটা কি সুন্না না বেদা, এটা সুন্না নাকি ওয়াজিব, মানে দুটা ক্ষেত্র, মানে কোনো কোনো আমলের ক্ষেত্রে আমাদের ইখতিলাফ হলো এটা কি সুন্না না বেদা, আর কোনো কোনো ক্ষেত্রে ইখতিলাফ হলো এটা সুন্না নাকি ওয়াজিব। এখন এখানে স্পষ্ট করা জরুরি যে কোনটাকে খেলাফে সুন্নতের ভিত্তিতে উনি কুফুরি বলবেন, কোনটাকে খেলাফে সুন্নতের কারণে কুফুরি বলবেন। তাহলে সাধারণ মানুষের জন্য লিখিত কোনো বইয়ে যদি এই ধরনের কোনো বিষয় থাকে, এটা বিশাল কনফিউশন তৈরি করবে। আবার যদি সেই কিতাবের নাম দেওয়া হয় ইয়াহিয়া ও সুনান, সুন্নাকে জিন্দা করা, তাহলে মানে যে কোনো বিষয়েই মানে এমন অস্পষ্ট শব্দে এ ধরনের কথা যদি বলা হয় তাহলে এটা অনেক মুশকিল হয়ে যাবে, বিশেষ করে যে কিতাবগুলো লেখা হবে সাধারণ মানুষের জন্য। তাহলে সুন্নার তো অনেক, সুন্না শব্দটাকে ইস্তিলাহ পরিভাষে ব্যবহার করার মধ্যে অনেক ভিন্নতা আছে, তো নসের মধ্যে সুন্না এসেছে এক করতে আর ফিকি পরিভাষে সুন্না এসেছে আরেক করতে। তাহলে এখন যদি সব এভাবে বলে দেওয়া হয় যে সুন্না তরক করা বা সুন্নার খেলাফ করা কুফুরি, তো কোন সুন্নার খেলাফ করা কুফুরি এটা পরিষ্কার হওয়া দরকার, এই সুন্নার ভাগগুলো স্পষ্ট করা দরকার,
এই ধরনের অস্পষ্টতা যদি থাকে এবং উদাহরণ যদি এমন উদাহরণ নিয়ে আসা হয় যে উদাহরণটা মানে ঠিক কুফুরির পর্যায়ে হয় না, কুফুরির পর্যায়ে হয় না, এই বিষয়গুলো খেয়াল করার বিষয়। তো মাকরুর ব্যাপারে আমরা বলছিলাম, তাহলে মাকরু মাকরু যেটা এটা হচ্ছে কখনো এটা ওয়াজিবের বিপরীতে আর কখনো সেটা সুন্নাহ বা মুস্তাহাবের বিপরীতে হতে পারে। তাহলে মাকরু তাহরিমি যেটা এটা ওয়াজিবের বিপরীতে, এটা বললাম। তুকরাহুল উমুরুল আতিয়াতু ফিস সালাহ ইয়ামবাগি আল ইসতিনাবু আনহা লিআল্লা ইয়াতারিয়া সালাতা নাফসুন। তুকরাহুল উমুরুল আতিয়াতু, নিম্নে উল্লেখিত বিষয়গুলো মাকরু, অপছন্দনীয় ফিস সালাহ, সালাতের মধ্যে। ইয়ামবাগি, জরুরি হলো আল ইসতিনাব, পরহেজ করা, আল ইসতিনাব বেঁচে থাকা, আনহা ওহা থেকে, লিআল্লা যেন, লিআল্লা ইয়াতারিয়া যেন স্পর্শ না করে, আর সালাত সালাতকে নাকসুন, নাকসুন হলো ত্রুটি বা দুর্বলতা, অসম্পূর্ণতা। তাহলে বুঝে গেল অনেক কাজ মাকরু, যে কাজগুলো করলে ওই আমালটা মানে অসম্পূর্ণ হয়ে যায়, তার পূর্ণতা কামেল দরজায় হয় না, কামেল দরজায় হয় না, অসম্পূর্ণ হয়ে যায়। তবে তর্কুস, তিনি উদাহরণ এনেছেন, তর্কু সুন্নাতি মিন সুনানি সলাতি আমাদান, সলাতের সুন্নাসমূহের মধ্যে কোনো একটা সুন্নাকে ইচ্ছাকৃত তর্ক করা। তাহলে এখানেও কিন্তু সুন্নাহ তরকের বিষয় আসছে, শুরুতেই আমরা যে প্রসঙ্গে কিছুক্ষণ আগে আলোচনা করেছি সেই প্রসঙ্গে একটা কথা এলো, তর্ক সুন্নাতি মিন সুনানি সলাতি আমাদান, কেউ যদি সলাতের সুন্নাসমূহের মধ্যে কোনো একটা সুন্নাকে তরক করে ইচ্ছে করে আমাদান, তাহলে এটা কি হবে, মাকরু হবে। আর ওই কিতাবের যে এপার সে যদি আমরা খেয়াল করি, কেউ যে সুন্নতের মোকালেবাত করে কুফুরি হবে, তাহলে এখানে তো বলো যে শুধু মাকরু হবে। তাই সুনানুর সলাদ আর এখানে আসলে ফিকহি সুন্না, ফিকহি যে সুন্নাগুলো ফিকহি পরিভাষায়, সেগুলো যদি কোনো একটা যদি কেউ তরক করে, যেমন ধরা যাক সুরা ফাতিহা শুরুতে আউযুবিল্লাহ পড়া সুন্না, সুনাতে মুআক্কাদা, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সুন্নাতে মুআক্কাদা, কেউ যদি এখন এটা করলো না তাহলে এটা সুন্নাত, এই যে সুন্নাকে তরক করলো এটা মাকরু হবে। তর্ক সুন্নাতি মিন সুনানি সলাতি আমাদান, সলাতে যে কোনো একটা সুন্নাকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে তরক করে সেটা কী হবে, মাকরু হবে। দুই নম্বর যেটা বলেছেন, আল আবাসু বিসাউবি আবিল বাদানি, আল আবাসু মানে খেলা করা কাপড় নিয়ে অথবা শরীর নিয়ে, আর সলায়াতু ফি সিয়াবিল মুমতাহানাতি আল্লাতি লা ইখরুজু ফি মিসলিহা ইলা আশরাফিন নাস, আর সলা সলাত আদায় করা ফি সিয়াব এমন কাপড় দিয়ে, এমন কাপড় পরিহিত অবস্থায় সলাত আদায় করা, আল মুমতাহানাতু আর সিয়াব আল মুমতাহানাতি, আল মুমতাহানা শব্দের অর্থ হচ্ছে মানে যে কাপড়টা হয়তো মানে যারা শ্রমিক বা যারা বিভিন্ন কাজকর্মে পরিধান করে এই ধরনের পোশাক, ওই ধরনের বিশেষ কাজগুলো করার জন্য তার পেশাগত কাজ বা ওই ধরনের পোশাকগুলো পরা হয়, এবং এই ধরনের পোশাক পরে সে কোনো সম্মানী মানুষের মধ্যে যারা একটু সম্মানী তাদের সামনে যাবে না, সে মনে করবে যে এই পোশাকে কি তাদের সামনে যাওয়া যায়, মানুষের সামনে এই পোশাক পরে যাওয়ার কথা সে চিন্তা করে না, সে চিন্তা করে কি যেমন একটা গেঞ্জি গায়ে দিয়ে মানে সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে মানুষের সামনে চলে যাওয়া এটা পছন্দ করে না, কিন্তু এই সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে সে তো অনেক কাজ করে, তো এই ধরনের একটা গেঞ্জি গায়ে দিয়ে কোনো একজন শরীর ভদ্র মানুষ বা যাদের সম্মানী মনে করে তাদের সামনে সে যাবে না, সেই ধরনের পোশাক পরে যদি আল্লাহ পাকের সামনে চলে যায় দাঁড়িয়ে যায় তাহলে এটা কি হবে, এটা মাকরু হবে। আল আবাসু আসসালাতু ফি সাউবিল মুমতাহানাতি আল্লাতি লা ইখরুজু ফি মিসলিহা ইলা আশরাফিন নাস, মানে যে পোশাকটা পরে মানুষের সামনে সে যাওয়াটাকে লজ্জা মনে করে সে ধরনের একটা পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়ানো এটা মাকরু হবে। আল ইত্তিকা ও ইলাশা ইলাশাইন ফিসলা, আল ইত্তিকা, ইত্তিকা শব্দের অর্থ হচ্ছে হেলান দেয়া, ফিসলা ফি ইলাশাইন কোনো কিছুর উপরে সালাম দেয়া, ফিসলা
সরি হেলান দিয়া ফি সলা, সলাতের সলাত আদায় করার সময় কোনো কিছুর উপরে হেলান দেয়া, কোনো ওজন নাই, ওজন ছাড়া হেলান দেয়া, কোনো কিছু ওজন থাকতে পারে, ওজন থাকলে কথা ভিন্ন, খালি গিয়ে নামাজ পড়ো এরকম হবে আর কি। মানে সতর ডেকেছে, সে সতর ঢাকা তো ফরজ তো সে ডেকেছে, বাকি শরীর খোলা, মানে সলাত তো হবে যে সতর ডেকেছে, কিন্তু মাকরু হবে, বিনা ওজরে এরকম করলে মাকরু হবে। আলি তিকাউ ইলা শাইইন ফি সলা, সলাতের মধ্যে ঠেক দিয়ে দিয়ে দাঁড়ানো কোনো কিছুর সাথে। আল ইলতিফাতু বিল উনুকি ইয়ামিনান ওয়া শিমালান বিদুনি হাজাতিন, আল ইলতিফাতু বিল উনুক মানে ঘাড়ে ফিরিয়ে এদিক ওদিক তাকানো, আল ইলতিফাত বিল উনুক ডানে বামে ফিরা ফেরানো, আল ইলতিফাত বিল উনুকি ইয়ামিনান ওয়া শিমালান বিদুনি হাজাতিন, কোনো প্রয়োজন ছাড়া কোনো জরুরত ছাড়া ডানে বামে ঘাড়ে ফেরানো। আসসালাতু ফি মুওয়াজাহাতি আদামিন, মুওয়াজাহা বলা হয় মুখোমুখি বসা বা মুখোমুখি ফিরা, মানে উভয়ে মুখে মুখোমুখি ফিরেছে, কোনো ব্যক্তির দিকে ফিরে সালাত আদায় করা, মানে সে ধরা যায় যে কোনো ব্যক্তি পূর্বমুখী হয়ে বসে আছে, পশ্চিমমুখী হয়ে তাকে সামনে রেখে সালাত আদায় করা, এটা মাকরুহ হবে। সালাতু ফি মুওয়াজাহাতি আদামিন, কোনো মানুষদের ফিরে দিকে ফিরে সালাত আদায় করা, কখন এটা মুওয়াজাহা বলা হয় যে সামনাসামনি মুখোমুখি যখন ফিরা হবে তখন, নাহলে তো মসজিদে বা যে কোনো জায়গায় সফে যে কোনো কাতারে যদি সালাত আদায় করি তাহলে মানুষের দিকে ফিরে তো উঠতে হবে, তো এখানে কোন ফিরা তাহলে মুখোমুখি হয়ে। আর সালাতু ইন্দা মুদাফাতিল বাউলি আবিল গায়েতি ওয়াল গায়েতি ওয়াদিহ, সালাত আদায় করা ইন্দা মুদাফাতিল বাউল, মুদাফাতিল বাউল মানে হলো জোর করে প্রস্রাব আটকে রাখা, মানে প্রস্রাবের চাপ, মানে প্রস্রাবের প্রেশার, প্রস্রাবের চাপ, এরপরে পায়খানার চাপ অথবা বাতাস বেরোয়ার চাপ, এই চাপ রেখে সালাত আদায় করাটা মাকরু। আর সালাতু ইন্দা মুদাফাতিল বাউলি ওয়াল গায়েতি ওয়াদিহ, বাউল হচ্ছে প্রস্রাব, গায়েত মানে পায়খানা, রিহ মানে বাতাস, বাতাস বেরিয়ে যেতে যাচ্ছে, এখন জোর করে ঠেকিয়ে রেখে সালাত আদায় করা, প্রস্রাবের খুব চাপ, এই চাপ রেখে সালাত আদায় করা, পায়খানার খুব চাপ। হাফ আধা শার্ট গেঞ্জি বা ফতোয়া পরে নামাজ মাকরুহ হবে কি? যে ব্যক্তি হাফ আধা শার্ট গায়ে দেয় না, গেঞ্জি অন্য মানুষের সামনে গায়ে দিতে লজ্জা মনে করে, তার জন্য তো মাকরুহ হওয়ার কথা। আর যেগুলোই হলো যার পোশাক সবসময় এগুলোই পরে বেচারা, হাফ আধা শার্ট গায়ে দিয়ে চলাফেরা করে, তো ওর জন্য মাকরুহ পরাটা মুশকিল, মানে আশরাফুন নাসের সামনে তো এগুলো পরে সে যাইতে পারে, যাই। আচ্ছা যাক, সালাতু ইন্দা মুদাফাতিল বাউলি ওয়াল গায়েতি ওয়াদিহ, সালাতু ফি আরদিল গায়রি বিদুনি রিদাহু, সালাতু সালাত আদায় করা ফি আরদি গায়রিন, আরদিল গায়রি, আরদিল গায়রি মানে অন্যের অন্যের জমি, অন্যের জমিতে অন্যের জায়গায় সালাত আদায় করা বিদুনি রিদাহু, বিদুনি ছাড়া রিদাহু তার সন্তুষ্টি, মানে সে রাজি নাই, তার অপছন্দ, তার জায়গায় অন্য কেউ সালাত আদায় করলো এটা সে পছন্দ করে না, সে নারাজ, তো এরকম যদি নারাজ হয় তাহলেও মাকরুহ হবে, মাকরুহ হবে বলা হচ্ছে কিন্তু। আর সালাতু ফি মুওয়াজাহাতি নার, আগুনের দিকে ফিরে সালাত আদায় করা, আর ফি মুওয়াজাহাতি কানুনিন ফিহি নার, বা এমন কোনো উনুন বা এরকম কোনো কিছুর দিকে ফিরে সালাত আদায় করা যেখানে আগুন আছে, এটা হলো আগুন পূজারীদের সাথে যেন সাদৃশ্য না হয় এই কারণে। আর সালাতু ফি মাকানিন মুহতাকারিন কাল হাম্মাম ওয়া বাইতুল খালা, আর সালাতু ফি মাকানিন এমন জায়গায় সালাত আদায় করা যে মাকানটা মুহতাকার, মুহতাকার মানে হাকির, মানে একটু তুচ্ছ, যেটাকে তুচ্ছ নজরে দেখা হয়, একটু কম সম্মানি জায়গা, যেমন গোসলখানা, যেমন বাইতুল খালা মানে জরুরত পূরণ করার জন্য জায়গা, টয়লেট ইত্যাদি, মানে যে জায়গায় যে জায়গাটাকে সম্মানের নজরে দেখা হয় না, এরকম একটা জায়গা, এরকম জায়গাগুলোতে সালাত আদায় করা মাকরু। আর সালাতু ফি তরিক, রাস্তার উপর সালাত আদায় করা, একান্ত হুজুরে অনেক সময় মসজিদে মসজিদ কি হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গিয়েছে, মসজিদে জায়গা হচ্ছে না জুমার নামাজে, তো বাধ্য হয়েই রাস্তায়
কাতার এসে যায়, এটা তো হলো উজর। মসজিদে জায়গা নাই বলে রাস্তায় কাতার করেছে, এরকম কন্ডিশনে কি হবে না, মাকরুহ হবে না। কিন্তু এমনিতে বিনা উজরে যদি বা কোনো প্রয়োজন নাই রাস্তায় সলাত আদায় করা, অন্যের অসুবিধা করে, এটা মাকরুহ। আর সলাত ফিল মাকবারা, কবরস্থানে সলাত আদায় করা। আর সলাত করিবা মিনান নাজাসা, নাপাকি আছে, নাপাকি আছে এরকম জায়গার কাছাকাছি জায়গায় সলাত আদায় করা, অনেক সময় দুর্গন্ধ আসে, সলাত আদায় করতে এখানে মাকরুহ বলা হচ্ছে। আর সলাত মা নাজাসাতিন কলিলাতিন তাজুজু মাহা আসলা বিদুনি উজরিন, আসলা সলাত আদায় করা মা নাজাসাতিন কলিলাতিন, সামান্য নাপাকি নিয়ে সলাত আদায় করা, তাজুজু মাহা সলা, যে নাপাকির সাথে সলাত আদায় করলে কি হয়ে যাবে, সলাত আদায় হয়ে যাবে। যেমন ধরা যাক যে নাজাসাতে গালিজার ক্ষেত্রে এক দেড় হামের কম, এটা তো মাফ, এই ধরনের মাফ নিয়ে তাহলে ওই কাপড়ে চাইলে কি কি মানে ফোঁটা, এক ফোঁটা প্রস্রাব পড়েছে আর কি, যে ফোঁটাটা এক দেড় হামের কম জানা আছে, এই কাপড়ে প্রস্রাবের ফোঁটা পড়েছে জানা আছে, তবে এটা কি এক দেড় হামের কম, কিন্তু তার তো আরও ভালো কাপড় আছে, পরিপূর্ণ পাক কাপড় আছে। এখন ওই এক দেড়হামের কম যে কাপড় সেটা দিয়েও সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, কিন্তু যেহেতু তার আরও কাপড় আছে তার উচিত হলো ওই কাপড় খুলে অন্য কাপড় পরে সালাত আদায় করা, কারণ ওই কাপড় যদি সালাত আদায় করে এটা মাকরুহ হবে। একইভাবে ধরা যাক যে নাজাসাতে খফিফা, হালকা নাপাকি, হালকা নাপাকি পরেছে কোনো একটা জামার একটা হাত, এক হাতা, এক হাতে চার ভাগের এক ভাগের কম অংশে, চার ভাগের এক ভাগের কম অংশে পড়লে এটা তো মাফ, মাফ মানে এইভাবে যে ওইটা যদি কোনো কারণে ধুতে না পারে, দোয়ার মতো সুযোগ নেই, খোলাও যাচ্ছে না, এই অবস্থায় সে এই অবস্থায় সে ওটা দিয়ে সালাত আদায় করা, মানে ওটা তো মাফ, মাফ মানে ওই হিসাবে যে অন্য কোনো কাপড় না থাকলে ওইটা দিয়ে সালাত আদায় করলেও সালাত হয়ে যাবে, কিন্তু অন্য কাপড় আছে কোনো ওজোর তার নাই তারপর ওইটা দিয়ে পড়া, এটাও মাকরুহ, এটা বলা আছে। ওয়াক্ত যাওয়ার উপক্রম হয় এমন অবস্থায় পেশাব আটকে রেখে সালাত আদায় করা হয়, মানে এগুলো আসলে অবস্থা নিজেকে মাপার জন্য বিষয়, ওয়াক্ত চলে যাওয়ার উপক্রম হয় এরকম তো আসলে নামাজি যে আসলে নামাজি তার এরকম হওয়ার কথা না, তারপরও কখনও হতে তো পারে। হ্যাঁ, এই অবস্থায় যদি প্রস্রাব বের না হয় তাহলে তো সালাত হয়ে যাবে, কিন্তু মাকরুহ তো এই জন্য হবে সে আগে থেকে কেন কী করে নাই, প্রস্রাব করে রাখে নাই, সালাতের ওয়াক্ত চলে যাচ্ছে, এরপরেও প্রস্রাব আটকে আছে, যে আটকে রাখলাম একদম শেষ ওয়াক্তে এই টাইট চাপাচাপি নিয়েই সালাত আদায় করবো, এটা তো একজন মুমিনের শান না, সে তো আরও আগে থেকে তৈরি করবে সালাত আদায় করার জন্য, নামাজকে গুরুত্ব দেবে, এই গুরুত্ব না দেওয়াটাও তো পছন্দনীয়, তো তাই সে মাকরুহ থেকে বাদ যাচ্ছে না, ঘুরে ফিরে মাকরুহ শেষ সময়ে কেন। হ্যাঁ, এমন অবস্থা যে আসলে শেষ সময়ে এসেই গেছে, এমন অসুবিধার মধ্যে ছিল, ধরো যে গাড়িতে ছিল, গাড়ি থামছে না কোনোভাবে এক জায়গায় থামালো, যখন থামালো তখন দেখা গেল যে এখন একদিকে প্রস্রাবের চাপ, একদিকে সময় কম, হ্যাঁ তখন তো সে সালাত আদায় করে নিবে, মানে যদি এই অবস্থায় উজু থাকে বা সময় যতটুক আছে ওটুকের মধ্যে সালাত আদায় করতে পারে, তো এই সময় মাকরুহ হবে না। কিন্তু এমনিতে তার নিজের অবহেলার কারণেই ওয়াক্ত একদম উপক্রম হয়ে গেল চলে যাওয়ার, আর ওই সময় প্রস্রাবের চাবো, তো ওই ব্যক্তির জন্য ধর ডবল কি তিনগুণ কি হওয়া দরকার, মাকরুহ হওয়া দরকার, তার জন্য আরও বেশি মাকরুহ হওয়া দরকার। তো আসসালাতু মা নাজাসাতিন কলিলাতিন, সামান্য নাপাকির সাথে, তাজুজু মাহা আসসালা, যেটা দিয়ে সালাত আদায় করা কি হয়, জায়েজ হয়, বিদুনি উজরিন, কিন্তু কোনো উজর ছাড়া ওই কাপড় দিয়ে সালাত আদায় করা বা শরীরে ওই ধরনের নাপাকি নিয়ে সালাত আদায় করা উজর ছাড়া, এটা মাকরুহ। আসসালাতু ফি সাউবিন ফিহি তাসাবিরু লিযি রুহিন, এমন কাপড় দিয়ে সালাত আদায় করা যে সালাতের মধ্যে ছবি আছে, ছবি কার, প্রাণীর ছবি, রূপ বিশিষ্ট প্রাণীর ছবি আছে, তো এই ধরনের পোশাক পরে সালাত আদায় করা মাকরুহ। আজকে এতটুকু থাক, আল্লাহ পাক আমাদেরকে আমল করতে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।